গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সকলে ভালো আছো তো? আমার অবস্থা দেখতেই পাচ্ছ, বাচ্চার শরীর যদি খারাপ থাকে তাহলে মা কি করে ভালো থাকে? আমার বাচ্চাটা দেখো, পরশুদিন রাত থেকে গা গরম ছিল, তারপর আজ দুদিন প্রচণ্ড জ্বর। এবার এটা কিসের থেকে হলো বুঝতে পারছি না, হয়তো ঠান্ডা লাগাও হতে পারে। আর মঙ্গলবার দিনকে স্কুল গেছিলো, স্কুলে ওকে ডান পায়ে ওই গোড়ালিতে একটা মশা খেয়েছিল। তো মশাটা খাওয়ার পর প্রায় একটা আঙুল মতন, মানে একটা আঙুলে যতক্ষণে জায়গা সেই ততটা জায়গা নিয়ে ওর পায়ে মানে পুরো লাল হয়েছিল, ওটা পুরো কালচে লাল হয়ে গেছিলো। আমি তো এসে ডেটল জলে স্নান করালাম, তারপরে আর্নিকা দিয়েছি, সুদল দিয়েছি, দিয়ে দিয়ে একদিন পুরো ওই রক্ত জমাটা ছিল। তারপর এই এখন মানে ওইটা একদিন পর ঠিক হয়েছে, কিন্তু আবার জ্বরটা এসছে, দুদিন হলো জ্বর। ওকে যে ডাক্তার দেখায় সে ডাক্তার তো এখন আজকে বসবে না, কালকে বসবে, কালকে সকালবেলা দেখাবো। এখন একটা লোকাল ডাক্তার আপাতত দেখিয়ে ওষুধটা চলছে, আর অনেকটা করে জ্বর চলে আসছে। দেখো দুইয়ের বেশি, সবসময় দুইয়ের বেশি জ্বর আসছে, আবার যে একটু কমছে ও খেলা করছে, আবার যা তাই হয়ে যাচ্ছে। প্রচণ্ড জ্বর বাচ্চাটার, ভীষণ কষ্ট হচ্ছে। এই বাচ্চা সবসময় খেলে বেড়ায়, আর দেখো কেমন নেতিয়ে পড়ে রয়েছে। সমানে জলপটি দিতে হচ্ছে। ডেঙ্গু তো এখন ছড়াছড়ি, কিন্তু কিসের থেকে যে হলো দেখি কালকে ওকে যাকে দেখাই, কালকে দেখাই দেখি, তারপরে তোমাদের সব আপডেট দেবো। হ্যাঁ দেখো থার্মোমিটারটা লাগানো রয়েছে, একবার মানে ও এবার সুবাস করতে গিয়ে পড়ে গেছিলো, আবার দিয়েছি, দেখো কত কত জ্বর। দেখো ওর সব সময় দুইয়ের বেশি জ্বর থাকছে, আর আমি কন্টিনিউ করছি এই জলপটিটা। বাচ্চার শরীর খারাপ হলে প্রত্যেকটা মায়েরই কষ্ট হয়, তাই না? একটা কথাও বলছে না, চুপ করে পড়ে রয়েছে। দেখো এবার দেখো কতটুকু জ্বর। দেখো বাইরে তো প্রচণ্ড ঝোড়ো বৃষ্টি পড়ছে, ঠান্ডা ওয়েদার, মনে হয় জানলা টানলা খোলা থাকে রাত্রিবেলা, ওই ঠান্ডাটা লেগে জ্বরটা এলো কি জানি। দেখি কাল ডাক্তার কি বলে, ওকে যাকে দেখায় দেখি। 102 জ্বর, দুইয়েরও বেশি। কি করবো আমি, 102-এরও বেশি জ্বর। কি করবো বুঝতেই পারছি না।